জোরে সোরে চলছে স্বৈরাচার বিরোধী অভিযান। গণহত্যাকারী ও তাদের দোসরদের বিরুদ্ধে সামনে জোরদার হবে আরও অভিযান। এর মধ্যে পুলিশ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। আন্দোলনে হত্যা, হত্যার নির্দেশদাতা ও হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত 1695টি মামলা হয়েছে। এসব মামলায় 74 জন হাই প্রোফাইল সহ 3195 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, বৈষম্য বিরোধী আন্দোলন দমনে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত 1695টি মামলা হয়েছে। এসব অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তৎকালীন সরকারি দলের নেতৃস্থানীয় হাই প্রোফাইল 74 জন সহ অক্টোবর মাসে 3195 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। এছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেপ্তার সহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা চলমান রয়েছে। পুলিশ সদর দপ্তর আরও জানায়, পুলিশের সেবা হবে হয়রানি মুক্ত, জনবান্ধব। কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় তা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করবে। বৈষম্যহীন সমাজ গঠন এবং মানুষের সকল অধিকার নিশ্চিতে বৈষম্য বিরোধী আন্দোলন এক যুগান্তকারী মাইলফলক, যা সবার জন্য অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ অগ্রযাত্রায় ছাত্র জনতা ও আপামর জনসাধারণের সঙ্গে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে পুলিশ নিত্য সারথি হয়ে কাজ করতে বদ্ধপরিকর। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।